নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সকলেই জানেন পোস্ট অফিসে ইন্টারেস্ট রেট প্রত্যেক 3 মাস অন্তর অন্তর পরিবর্তন হয় এবং প্রত্যেক নতুন কোয়ার্টার শুরু হওয়ার আগে একটা নোটিশ প্রকাশিত হয়, সেখানে বোঝা যায় যে কত পার্সেন্ট সুদ হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসে পড়ল। 2024-25 ফাইনান্সিয়াল ইয়ারে এপ্রিল থেকে জুন পর্যন্ত কি সুদের হার রয়েছে, এই মুহূর্তে বিশাল বড় একটা আপডেট এসে পড়ল। এই মাসে যেহেতু লোকসভা নির্বাচন, সেই জন্য অনেক আগেই একটা নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 8-3-2024 অনেক নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। তো আপনাদের এখন ভালো করে বলবো কি কি নিয়মে পরিবর্তন হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু বলবো, আর প্রবীণ নাগরিকদের জন্য কি কি সুবিধা রয়েছে সেটাও আজকে আমি এই ভিডিওটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই বলবেন। স্মল সেভিংস স্কিমগুলোতে কি কি নিয়মের পরিবর্তন হয়েছে, একদম সরকারের থেকে কি কি সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে সেটা আমি বলবো। এখানে আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম ভালো করে বলা আছে, আমি এখন বিস্তারিত আপনাদের বলে দিই। 8-3-2024 তারিখে এই নোটিশটা পাবলিশ হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্মল সেভিংস স্কিম সমস্ত কিছু অনুসারে কিন্তু এখানে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তো রেট অফ ইন্টারেস্ট ভেরিয়াস স্মল সেভিংস স্কিম ফর দ্য ফার্স্ট কোয়ার্টার, তো এখানে দেখতে পাচ্ছেন 1 এপ্রিল থেকে 30 জুন 2024 পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি থেকে 2024 থেকে 2023-24 পর্যন্ত যেটা ছিল সুদ সেটাই কিন্তু থাকবে, কোনো রকম চেঞ্জেস বা পরিবর্তন করা হয়নি। সেটারই কিন্তু একটা নোটিশ আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে আগের বছর যা রেট ছিল সেটাই কিন্তু আছে 30 জুন পর্যন্ত। এখন কি কি আপনাদের পরিবর্তন কি কি আছে, কেমন ইন্টারেস্ট রেট, সম্পূর্ণ কিছু এখন আপনাদের আমি ভালো করে বলে দিচ্ছি। এখন আপনাদের বলবো প্রত্যেকটা স্কিম থেকে পোস্ট অফিস থেকে কেমন রকম আপনারা বেনিফিট উঠাতে পারেন সমস্ত কিছু আমি বলবো। প্রথমে আপনাদের জানিয়ে রাখবো পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তো পোস্ট অফিসের যে কোনো সুবিধা উপভোগ করার জন্য এই অ্যাকাউন্টটা কিন্তু করতেই লাগবে আপনাদের। এখন আপনাদের ভালো করে বলবো পোস্ট অফিসে মানে POSB অ্যাকাউন্ট যে আছে এটা হলো ইন্টারেস্ট রেট 4%। এখানে যত টাকা রাখবেন আপনারা 4% ইন্টারেস্ট কিন্তু পাবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে লাগবে যে কোনো সুবিধা পাওয়ার জন্য। তো জমা সুদ 4,000 টাকা এখানে সুদ পাবেন। এখন আপনাদের বলবো পোস্ট অফিসে RD স্কিম মানে রেকারিং ডিপোজিট স্কিম, এটার মধ্যে আপনারা অল্প অল্প করে টাকা জমিয়ে একটা বড় অ্যামাউন্ট তৈরি করতে পারেন। বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 6.7%, আর সেটা কিন্তু 30 জুন পর্যন্তই থাকে। এখানে একটা ক্যালকুলেটারের সাহায্যে আপনাদের বুঝিয়ে দিয়ে যে RD স্কিমে মানে রেকারিং ডিপোজিট স্কিমে আপনারা যদি 6.7% করে সুদ পান, 1,000 টাকা রাখলে 71,366 টাকা আপনার রিটার্ন পাবেন। 71,366 টাকা যে রিটার্নটা পাবেন সেটা কিন্তু 5 বছর পরেই আপনারা রিটার্নটা পেয়ে যাবেন। যে স্কিমটার কথা বলবো টাইম ডিপোজিট স্কিম, এই স্কিমের মধ্যে কিন্তু অনেক সুবিধা রয়েছে, আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনে রাখুন। এই স্কিমটা কিন্তু ফিক্সড ডিপোজিট স্কিম, এটা কিন্তু 4 ধরনের হয়, 1 বছরের ফিক্সড ডিপোজিট স্কিম, 2 বছরের ফিক্সড ডিপোজিট স্কিম, 3 বছরের এবং 5 বছরের টাইম ডিপোজিট স্কিম কিন্তু হয়। এখানে 1 থেকে 5 বছরের যে স্কিমগুলো রয়েছে সেখানে কিন্তু 1-1 রকমভাবে ইন্টারেস্ট রেট মানে 1-1 বছর 1-1 রকম সুদ এখান থেকে পাবেন। 1 বছরের টাইম ডিপোজিট স্কিমের মধ্যে 6.9% সুদ পাবেন, 2 বছরের মধ্যে 7% পাবেন, 3 বছরে কিন্তু 7.1%, 5 বছরের টাইম ডিপোজিট স্কিমে 7.5% এখানে আপনারা সুদ পাবেন। এই সুদটা কিন্তু আপনারা 1 থেকে 5 বছরের সেটা কিন্তু 30 জুন পর্যন্ত একই রকম পাবেন। এখন আপনাদের ভালো করে বুঝিয়ে দিব যে কত বছরের টাকা কিভাবে রাখলে আপনারা কত টাকা সুদ পাবেন। 1 বছরে 6.9% হারে 1,00,000 টাকা রাখলে 7,071 টাকা আপনারা সুদ পাবেন। 2 বছরে কিন্তু 7% ভাবে যেভাবে সুদ পাবেন, 1,00,000 টাকা রাখলে 14,372 টাকা পাবেন। 3 বছরে 7.1% সুদ, 1,00,000 টাকা রাখলে 21,878 টাকা পাবেন। এবং ম্যাক্সিমাম আপনারা যদি 5 বছর রাখে 7.5% সুদ করে 1,00,000 টাকা রাখলে 38,570 টাকা আপনারা টোটাল টাকাটা পাবেন। আপনাদের জানাবো পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম মান্থলি ইনকাম স্কিম, মানে এটাকে MIS বলা হয়। আর এখানে আপনারা একটা মোটা মাপের টাকা রেখে অনেক টাকা সুদ 5 বছর পর্যন্ত কিন্তু আপনারা পাবেন। যদি এখানে টাকা রাখেন 7.4% সুদ পাবেন এখানে, আর 1,00,000 টাকা রাখলে আপনারা মান্থলি 617 টাকা করে এখান থেকে পাবেন।
পাঁচ বছরে 37,020 টাকা এখান থেকে আপনারা পাবেন। বলবো পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম, সেটা হলো বৃদ্ধদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এখানে বর্তমানে ইন্টারেস্ট রেট 8.2%। এখানে 1,00,000 টাকা রাখলে 2,050 টাকা আপনারা 3 মাস অন্তর অন্তর পেতে থাকবেন। পাঁচ বছরে এখান থেকে 41,000 টাকা পাবেন, আর এই ইন্টারেস্ট রেট 8.2% সেটা কিন্তু 30 জুন পর্যন্তই থাকবে। কথা বলবো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এটা কিন্তু একটা খুবই জনপ্রিয় একটা স্কিম। NSC এটার ইন্টারেস্ট রেট বর্তমান 7.7%। এখানে যদি আপনারা 1,00,000 টাকা রাখেন 44,903 টাকা 5 বছরে আপনারা ইন্টারেস্ট সমেত ফেরত পাবেন। ইম্পর্টেন্ট কথা বলে দিই, আর NSC স্কিম থেকে আপনারা 5 বছর কিন্তু সব থেকে বেশি, যতগুলো স্কিম বললাম সব থেকে বেশি ইন্টারেস্ট আপনারা পেতে পারেন। একটা ইম্পর্টেন্ট জনপ্রিয় স্কিমের কথা বলবো, KVP স্কিমের ব্যাপারে। কিষাণ বিকাশ পত্র স্কিম বলা হয়, আর অনেকে মানি ডবল স্কিম বলেও পরিচিত আছে। এখানে বর্তমানে ইন্টারেস্ট রেট আছে 7.5%, আর এটা হলো এমন একটা স্কিম সেখানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে ডাবল হয়ে যায় টাকাটা। আপনারা যত টাকাই রাখেন না কেন, 9 বছর 7 মাসে এই টাকাটা ডাবল হয়ে যাবে। এখন যে স্কিমের কথা বলবো সেটা হলো PPF স্কিম। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা স্কিম। এখানে কিন্তু আপনারা প্রত্যেক 1 বছর 6 মাস 3 মাস অন্তর অন্তর এখানে রেকারিং ডিপোজিটের মতো টাকা জমাতে পারেন। বর্তমান ইন্টারেস্ট রেট 7.1%। 15 বছরে কত টাকা পাবেন সেটা এখন আপনাদের আমি ক্যালকুলেট করে বলে দিচ্ছি। 3,15,577 টাকা যদি প্রত্যেক মাসে 1,000 টাকা করে রাখেন, 15 বছরে 3,15,577 টাকা আপনারা রিটার্ন পাবেন। এখন পোস্ট অফিসে একটা জনপ্রিয় স্কিমের কথা বলবো, সেটা হলো SSY সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা বেসিক্যালি মেয়েদের জন্য। সুকন্যা সমৃদ্ধির মধ্যে বর্তমান সুদের হার হলো 8.2%। এটার মধ্যে আপনারা 1 থেকে 10 বছরের মেয়েরা এখানে টাকা জমাতে পারেন, 15 বছর টাকা জমাবেন, সেটা কিন্তু 21 বছরে ম্যাচুরিটি হয়ে আপনারা এই টাকাটা রিটার্ন পাবেন। আর এখানে আপনারা মাসে মাসে দিনে দিনে যে কোনোভাবে এখানে টাকা জমাতে পারবেন, সেটা কিন্তু গার্জিয়ানের অ্যাকাউন্ট সহকারে এটা কিন্তু জমাতে হবে, কারণ ছোটো বাচ্চাদের অ্যাকাউন্ট হয় না। টাকা করে রাখলে 5,54,612 টাকা এখান থেকে আপনারা রিটার্ন পাবেন 21 বছরে। আর যেটা বলবো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম, এটার মধ্যে কিন্তু খুবই ভালো একটা সুবিধা দেওয়া হয় মহিলাদের। খুবই নতুন একটা স্কিম, এখানে 7.5% হারে সুদ দেওয়া হয়। 2 বছরের একটা স্কিম, 2,00,000 টাকাই ম্যাক্সিমাম রাখা যাবে। আর এখানে আপনারা যদি 2,00,000 টাকা রাখেন, 30,044 টাকা এখান থেকে আপনারা রিটার্ন পাবেন। আপনারা দেখতেই পারলেন 30 জুন পর্যন্ত এই পোস্ট অফিসে এই সিম্পল স্কিমগুলোর মধ্যে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে এরকম হারে পোস্ট অফিস থেকে আপনারা সুদ পাবেন, আর এটা কিন্তু খুবই সিকিউর। তো এই মুহূর্তে আপনাদের সম্পূর্ণ আপডেটটা জানিয়ে দিলাম। এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। যেহেতু লোকসভা ভোট এসে পড়েছে সেই জন্য অনেক নিয়মের কিন্তু পরিবর্তন হয়েছে, আবার কোনো কোনো নিয়মে পরিবর্তন হয়নি। কিন্তু অনেক রকম স্কিমের কথা বললাম, সেগুলো কিন্তু আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে অবশ্যই সংকোচ বোধ করবেন না। যে কোনো রকম সমস্যা ব্যাপার হলেই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সবসময় আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বসে রয়েছি। কোনো রকম সংকোচের ব্যাপার নেই, আপনারা নির্দ্বিধায় অবশ্যই কমেন্ট করতে পারেন। ব্যাপার মনে রাখবেন, পোস্ট অফিসে যে কোনো স্কিম কিন্তু সেটা কিন্তু সরকারি, আর এটা কিন্তু খুবই সিকিউর, খুবই সুরক্ষিত। তো আজকের মতো আপডেট এখানে ছিল, আবার একটা নতুন ফ্রেশ আপডেটের মধ্যে দেখা হবে এই চ্যানেলের মধ্যে। জয় হিন্দ, বন্দে মাতরম।